জলদাপাড়া অভয়ারণ্য ডুয়ার্সের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই অরণ্যকে চাক্ষুষ করতে আমরা এসেছি ছোট্ট এক সফরে। রাত্রিযাপনের ঠিকানা অর্কিড হোমস্টে। বিকেলের দিকে পেলাম জলদাপাড়া ফরেস্ট সাফারির বুকিং। জলদাপাড়া অভয়ারণ্য অর্কিড হোমস্টে থেকে মাত্র 7 কিলোমিটার দূরে অবস্থিত। চললাম এখন সেইখানে। রাজা ভাতখাওয়া বা জয়ন্তীর জঙ্গলের তুলনায় জলদাপাড়া অভয়ারণ্যটি বেশ ফাঁকা ফাঁকা, অনেকটা দূর পর্যন্ত দৃষ্টি পৌঁছে যায়। জলদাপাড়া অভয়ারণ্য মূলত গন্ডারের জন্য বিখ্যাত, তবে এছাড়াও এখানে রয়েছে প্রচুর ময়ূর, হরিণ ও অন্যান্য বন্যপ্রাণী। ময়ূরের দল এখানে নির্ভীকভাবে জীবনযাপন করে। ওই যে চলল, গোটা এক ময়ূর পরিবার। হরিণরাও থাকে বেশ নিশ্চিন্তে, শুধু পাশ দিয়ে সাফারির গাড়ি গেলে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে, ভাবে এই বোধহয় আবার মানুষগুলো এলো জ্বালাতন করতে। এই দেখুন, ময়ূরটা কেমন নির্ভয়ে পেখম তুলে রাস্তার ওপর নাচ করছে। চলুন চলুন, বলছে নাকি সল্ট বিটে গন্ডার এসছে। এই তো শেষ পেশ গন্ডার দেখাও মিলে গেল। মনে হচ্ছে ইনি বেশ পোষ মেনে গেছেন, দিব্যি ঘুরে ফিরে পোষ দিয়ে যাচ্ছেন। এবার আমরা চললাম জঙ্গলের অন্য প্রান্তে, হালং রিসর্টের দিকে। এই রিসর্টটি হল জলদাপাড়া অভয়ারণ্যের ভিতরে অবস্থিত একমাত্র থাকার জায়গা। আহা, ময়ূরের ডাক শোনাও হয়ে গেল।
ফিরে চললাম রিসর্টের উদ্দেশ্যে। ফিরতি পথে দুই গুলকির সাথে দেখাও হয়ে গেল, মা আর তার ছানা। শেষ করার আগে দু এক কথা বলার প্রয়োজন বোধ করলাম, বন্য প্রাণীকে বিরক্ত করবেন না, আর দ্বিতীয়ত জঙ্গলকে পরিষ্কার রাখুন, এখানে ওখানে প্লাস্টিক বর্জন করবেন না। থাকার জায়গার বিষয়ে বলি, জলদাপাড়া রিজার্ভ ফরেস্টের কাছে বেশ কিছু হোটেল আছে, আপনি ইচ্ছে করলে সেখানে থাকতে পারেন, তবে জায়গাটা বড্ড ভিড়। থাকার জায়গা হিসেবে অর্কিড হোমস্টে আমার প্রথম পছন্দ। তার প্রথম কারণ হলো অর্কিড হোমস্টের লোকেশন, এর ঠিক পাশ দিয়ে বয়ে গেছে সিসামারা নদী, আর নদীর ওপারে আছে জঙ্গল। বন্য প্রাণীরা নদীর জল খেতে এলে আপনি অর্কিড হোমস্টের ঘরে বসেই তাদের দর্শন পাবেন। আর দ্বিতীয়ত অর্কিড হোমস্টের আতিথ্যতা, এই দিক থেকে অর্কিড হোমস্টে সত্যি এক নম্বর। আপনি জলদাপাড়া ট্রিপে এসে আরও বেশ কিছু জায়গায় ঘুরতে যেতে পারেন। যেতে পারেন চিলাপাতা জঙ্গলে, এটি এখানকার সবথেকে ঘন জঙ্গল। এছাড়াও আপনি যেতে পারেন বক্সা রিজার্ভ ফরেস্ট, এটি বাঘের জন্য বিখ্যাত। যেতে পারেন সিকিয়াঝোড়া, জয়ন্তী আর রাজা ভাতখাওয়া ফরেস্ট। আর যেতে পারেন ভুটান, ভুটান এখান থেকে বেশ কাছে,